মুসলিমিন وقال سبحانه وتعالى فصل لربك وانحر وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في أربع كلمات لعن الله من ذبح لغير الله لعن الله من لعن الوالدين لعن الله من أوى محدثا لعن الله من غير منار الأرض রাহুল মুসলিম। তো আলহামদুলিল্লাহ, আজকের আলোচনার বিষয় হল যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবাই প্রসঙ্গ নিয়ে। তো এটা হলো বড় শিরক। আমাদের আলোচনা হলো তাওহীদ থেকে আলোচনা হচ্ছে যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবাই, এটা একটা শিরক আকীদা। তো কিভাবে মানুষ এই জবাই গুলো করে থাকে? তো আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে রাসূল, তাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা মানে আমল, ইমান ও মামাতি আমার মৃত্যু মানে আমার আমল সমূহ, লিল্লাহ রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। তাহলে নামাজ, কুরবানি, বেঁচে থাকা, মৃত্যু, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। লা শারীকা লা, কখনো আল্লাহর সাথে শরীক করবে না। ও বিযালিকা, এ বিষয়ে উমিরতু, তোমাকে আদেশ করা হচ্ছে, হুকুম করা হচ্ছে, আমাকে আদেশ করা হচ্ছে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি কি প্রথম, না আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম আত্মসমর্পণ, মুসলিম মানে কি আত্মসমর্পণ। এটা হলো কোরআনে আয়াত সূরা আনআম 162 এবং 63, যে আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা দিলেন যে নামাজ এবং কুরবানি জীবিত মৃত্যু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। তাহলে এখানে নুসুকি মানে কুরবানি। তাহলে এখানে আমাদের আলোচনা আসছে আজকে বিষয়ে জবিহানি, কুরবানি নিয়ে। তাহলে বোঝা গেল যে এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন যে কোরবানি করা মানে কি উৎসর্গ করা। বিভিন্ন দিক আছে, যেমন যে কিছু সময়ের কোরবানি দেওয়া, কিছু আছে অর্থ সম্পদের কিছু ব্যয় করে আল্লাহর জন্য কোরবানি করা, কিছু আছে আমলের ক্ষেত্রে কিছু কাজের মাধ্যমে কিছু কোরবানি দেওয়া, কোরবানি করা একটা দিক আছে। সময় কোরবানি করা আল্লাহর জন্য, কিছু অর্থ সম্পদ কোরবানি করা, ব্যয় করা, এটা কোরবানি। আবার আছে কিছু আমলের ক্ষেত্রে কিছু কোরবানি, কয়েকটা দিক আছে কোরবানি। এইখানে বোঝানো হচ্ছে কোরবানি প্রসঙ্গ নিয়ে, দবাহ সরাসরি যেটা আমরা জবাই করে উৎসর্গ করে থাকি, এই কোরবানি নিয়ে কিছু কথা হচ্ছে যে এটাও আল্লাহর জন্যই হতে হবে। এই জবাইটা, কোরবানিটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই কোরবানিটা অন্যর জন্য করে থাকি। কিভাবে? দেখেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন এখানে তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মৃত্যু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিজের জীবনটা অন্যের জন্য দিয়ে দিই, আছে না? এটা অনেক অহরহ। এক সময় যখন, অনেক আগে না, বেশি দূরের কথা না, বাংলাদেশে একজন সবার প্রিয় নায়ক মারা গেল, আর এই নায়ক মারা যাওয়ার সুবাদে অনেকে আবার আত্মহত্যাও করলো, আছে না? কোন নায়কটা যেন? সালমান শাহ। তাহলে খেয়াল করেছেন যে একজন লোক মারা গেল, আর এই লোকের মহব্বতে কিছু মেয়েরা, কিছু ছেলেরা, তারাও আবার মারা গেল,
তার প্রিয় নায়কটা যখন বেছে নিয়ে আমরা বেঁচে থাকলাম, আছে না? আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা বড় অপরাধ। খালি না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মৃত্যু আল্লাহর জন্য, কারোর জন্য হবে না। তো এখানে অনেকে বলছেন মাহইয়া ওয়াল মামাত, মাহইয়া যে ইমান, এটা হলো আমত আমুল, ইমান এবং আমুল এটাও কার জন্য হবে? আল্লাহর জন্যই হবে, কারোর জন্য হবে না। কোন প্রেমিকার জন্য অনেকে আবার জান দেয়, আছে না? প্রেমিকার জন্য জান দিয়ে, এগুলো সব শয়তানের অস্ত্র। জানটার মালিক আল্লাহ, এই দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহর জন্য হতে হবে, বাকি কারোর জন্য? আপনি যদি এতই হন তো আল্লাহর জন্য জানটা দিয়ে দেন, জিহাদে চলে যান। বার্মাতে কত লোক মেরে ফেলতেছে, যান আল্লাহর জন্য জানটা দিয়েছে, নিষেধ নেই আল্লাহর খাতিরে, জিহাদটা জায়েজ আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আল্লাহর জন্য না করে বাকি অন্যর জন্য করে থাকি, এই জন্য যে এই কোরবানি প্রসঙ্গ নিয়ে, যবেহ প্রসঙ্গ নিয়ে আল্লাহর ঘোষণা দিয়েছেন, ফসাল্লি রব্বিকা ওয়ানহা, ফসাল্লি নামাজ পড়ো, রব্বিকা ওয়ানহা তোমার রবের জন্য, এবং কোরবানি করো তোমার রবের জন্য, নামাজ এবং কোরবানি তোমার রবের জন্য হবে, কোন কারোর জন্য হবে না। তাহলে এই কোরবানিটা আমরা সময় ক্ষেত্রে কোরবানি দিতে পারি, অর্থ সম্পদে কিছু কোরবানি দিতে পারি, কোন জীব জন্তুকে জবাই করে আমরা উৎসর্গ করতে পারি। তাহলে এই কোরবানি প্রসঙ্গে আল্লাহ সুবহান তাআলা সর্বপ্রথম পরীক্ষা নিয়েছিলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। তোমার প্রিয় বস্তুকে তুমি উৎসর্গ করে দাও, একই স্বপ্ন বারবার দেখতেছিলেন, তোমার প্রিয় বস্তুকে কি করো? পরীক্ষা নিলেন যে সে পরীক্ষায় কতদূর উত্তীর্ণ হয়। তো কোরবানি করলেন, উট কোরবানি করলেন না, তারপরে একই স্বপ্ন আবার দেখ, তিনি চিন্তা করেন যে পৃথিবীতে আমার প্রিয় বস্তু একমাত্র আমার ছেলে ইসমাইল ছাড়া চলবে, হয়তো আল্লাহ এটাকেই চাচ্ছে, তিনি এটাই সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহ যদি এটাই চেয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি এটা আল্লাহর জন্য আমি কি করে দেবো, সরব করে দেবো, কোরবানি দিয়ে দেবো। এরপরে তিনি বের হলেন তার ছেলেটা নিয়ে, বের হয়ে গেলেন, ছেলেও বোঝা শিখেছে, বের হয়ে গেলেন। এরপরে শয়তান ধোঁকা দিতে ছিলেন যে তোমার বাবা তোমাকে কিন্তু নিয়ে জবাই করে দেবে। তো ছেলে দাঁড়িয়ে বলল যে এটা যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে থাকে তাহলে এটা আমি রাজি। তো তার বাবা বলল কে কথা বলছে? ও যে আমাকে কে যেন বলছে এখান থেকে যে আমাকে আপনি নিয়ে যাচ্ছেন, আমাকে কি করে দেওয়ার জন্য, দূরে নিয়ে গিয়ে জবাই করে দেবে। হ্যাঁ, তখন সে কি করলো, ধোঁকা দিতেছিল, পাথর মেরেছিল। এখন আমরা পাথর মারি ওখানে গিয়ে যারা হজ করেছি, তিন জায়গায় পাথর মেরেছি, এইগুলো পার হয়ে গিয়েই দেখবেন যে এখন তো দুইটা পাহাড়ের মাঝখানে একটা ব্রিজ হয়ে আসছে, মালিক ফয়সাল খুবরি বলা হয়, ব্রিজটা পার হয়ে গিয়ে রেল লাইন দেখবেন, রেল লাইনের নিচ দিয়ে একটা রাস্তা গেছে, এই রেল লাইনের নিচ দিয়ে যাতেই দেখবেন ডানে উপরে দেখবেন কতগুলো সাদা হাসপাতাল, এক লাইনে কতগুলো হাসপাতাল, পার হয়ে গিয়েই দেখবেন এই পাহাড়টাই, শেষের দিয়ে যা দেখবেন একটা সাদা পিলার টাঙানো আছে, এটাই সেই জায়গা, ওখানে নিয়ে ইসমাইল সাল্লামকে বলে এটা আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ চাচ্ছেন আমি তোমাকে কোরবানি করে উৎসর্গ করি, যদি আল্লাহ আদেশ করেই থাকে তাহলে আমি রাজি, আল্লাহ মহাজন আমি কি বাপ যেমন মেটাও তেমন আমি প্রস্তুত, এতে আমার কোনো কি নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো সংকোচ নেই। এরপরে জবাই করতেছিলেন, কাটছে না, সে ভাবলো যে হয়তো আন্তরিকতার কারণে, মহব্বতের কারণে আমি হয়তো বা জোরে করে অস্ত্র চালাচ্ছি না, এই জন্য কাটছে না, অথবা মনে করে কাজ করি আমি চোখটা বেঁধে নেই, তাহলে আন্তরিকতা কম আসবে, মহব্বত কম আসবে, আমি তাহলে কি করতে পারবো, তোমাকে জবাই করতে পারবো, পরীক্ষা দেখেন, চোখটাকে ভালো করে বেঁধে নিলেন, অস্ত্র হাতে নিলেন, ছেলে শুয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন, শেষ পর্যায়ে আল্লাহ দেখলেন যে সে পরীক্ষায় কি হয়েছে, উত্তীর্ণ হয়েছে, ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও জান্নাতে একটা চার পায়ে বিশিষ্ট কোনো একটা জন্তুকে নিয়ে যাও, অনেকে বলছে দব্বা ছাগল যাই বলি আমরা কেন, এটাকে নিয়ে যাও, এটাকে ওঠাবে,
তিনি তলবারি চালাই দিলেন, কেটে গেল, রক্ত বের হয়ে গেছে। কিন্তু জবাই করে যখন চোখ করে দেখেন যে ছেলে দাঁড়িয়ে আছে, একটা চতুর্থ একটা জন্তু জবাই হয়ে আছে, পরীক্ষায় পাশ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা নিয়ে থাকেন, আর এই পরীক্ষার মাধ্যমে হলো যে কুরবানি উৎসর্গ। আগের জামানায় কুরবানি এটা ছাগল জবাই আমরা করে থাকি, এটা তো ইব্রাহিম সালাম থেকে শুরু হলো, কিন্তু আগেও ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়েই পরীক্ষা চলে আসছে কুরবানি। আগের পরীক্ষাটা ছিল কি, কুরবানি উৎসর্গ এক এক জিনিস রেখে আসতো, যার কুরবানিটা আল্লাহ কবুল করত, আসমান থেকে আগুন এসে সেটা জ্বলে যেত, সবাই জানতো তার কুরবানিটা কি হয়েছে, আর যার তা কবুল হতো না এভাবে পড়ে থাকতো, সবাই জানতো তার আল্লাহ কি করে নেই, এটা কেউ খেতে পারতো না, নিষেধ ছিল, দিয়ে আসছে এটা জ্বলে যেত, কেউ খেতে পারতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য সাহস করেছেন না, আমরা কুরবানি করেও আবার নিজেরাই খাই। আল্লাহ কাছে শুধু পৌঁছে কি তার তাকওয়া, তার আমল, তার নিয়ত, যে আল্লাহর জন্য সাহস করেছেন যে কোন রক্ত কোন মাংস আল্লাহর দরবারে পৌঁছে না, কিন্তু তার নিয়ত অনুযায়ী কি পৌঁছে যায়, আল্লাহর কাছে আমলটা পৌঁছে যায়। এই জবিহা প্রসঙ্গ নিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছে, এটা কার জন্য হবে, আল্লাহর জন্যই হবে। তবে এই জবিহাটা যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য হয়ে যায় তাহলে কি হবে, কিন্তু আমাদের দেশে এই জবাহ এই কোরবানি আমরা অনেকে আছি যে প্রতিযোগিতামূলক করে থাকি। আপনি জবিহাটা আপনার সামর্থ্য হচ্ছে একটা করে দেন, করতে পারেন নেই পারেন, যদি সামর্থ্য আছে করেন। অনেকে আছে যে প্রতিযোগিতামূলক কোরবানি করি না আমরা, যে অমকে 50,000 কিনেছে আমি 60, কিন্তু 1,00,000 কিনেছে আমি 1,00,000 বেশি থাকতে হবে, আছে না, মানে নিজের রেয়াকারীর তালিকায়, এটা কোরবানি হবে না। যদি এরকম কিছু প্রতিযোগিতামূলক থাকে তাহলে হবে না, এটা হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, প্রতিযোগিতা না। দুইটা তিনটা কোরবানি দিতে হবে, এই বছরে আমার তিনটা কোরবানি হয়নি, ওই তিনটা দিয়েছে আমাকে 4টা দিতে হবে, আসলে কোরবানি হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, একটাই হোক সন্তুষ্টির জন্য, যেটা আল্লাহ পছন্দ করবেন যা কবুল করবেন, আর কবুল করলে এটা হবে তার জন্য কল্যাণ। আর যদি রিয়াকারী তালিকায় চলে যায় তাহলে কি হবে না, কোনো সব নেই, এটা গ্রহণযোগ্য হবে না, সব নেই। তো এই কোরবানি প্রসঙ্গে আছে আলোচনা যে এই কোরবানির ক্ষেত্রে মানুষ শিরিক করে থাকে, এই জবাই ক্ষেত্রে মানুষ কি করে থাকে, শিরিক করে থাকে। তো এইগুলোর থেকে, শিরিক থেকে আমাদের বাঁচা দরকার। কিভাবে আমরা শিরিক করে থাকি, কিভাবে শিরিক হয়, এ প্রসঙ্গে আসছে যে অন্যর জন্য যেভাবে জবাই হয়, বিশেষ করে আমাদের দেশে অহরহ হয়ে থাকে, একই কথা বারবার বলে, অনেকে মনে করে হুজুর খালি একই কথা বলে, কিতাব ও তাওহীদের একই কথাই বারবার আসে, বিশেষ করে আমাদের দেশে যে মাজারগুলো আছে, যে প্রসিদ্ধ বড় বড় পীরের আস্তানাগুলো আছে, আছে না, হিসাব করেছেন বছরে লক্ষ লক্ষ গরু ছাগল হাঁস মুরগি সব চলে যাচ্ছে না সেখানে, ওখানে গিয়ে জবাই হয়, তাহলে এই জবাইটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়েছে, এদের নিয়াতের মধ্যে করবার আছে। আপনি বাড়িতেই করেছেন, যদি নিয়াতের মধ্যে একটু কম বেশি হয়ে যায় যে ছাগলটা একটা কিনেছি গরু একটা দিতে হবে, আর একটা আমাকে 50,000 আমাকে 60,000 কিনতে হবে, তো নিয়তের মধ্যে একটু গড়বড় আছে না, তো দেখানোর জন্য না, যে সবাই বড় বলবে আমি বেশি দামে কিনেছি, এই যে একটু নিয়ত করেছে এটা কোরবানি হবে না, রেয়াকারি, এটাও সেরেকের আওতায় চলে গেছে। আর রেয়া যেটা বলেছে আর সেরকে আসগা ছোট সেরেকের আওতায় চলে গেছে, এটা আল্লাহ কাছে কি হবে না, তার ওখানে কেন তারা নিয়ে যাচ্ছে দেখানোর জন্য না, হ্যাঁ কোথা থেকে আসছে, হ্যাঁ রাজশাহী থেকে নাটোর থেকে বড় একটা সার এসেছে 2,00,000 টাকা দামে একটা বড় সার ওখানে, সবাই কি বলবে, মারহাবা দিবে, উৎসাহ দিবে, এবং তাদেরকে ডেকে নিয়ে পীর বাবা একটু ভালো মন্দ তাকে কিছু খাওয়াবে, আছে কিনা এই ধরনের, সেরে কোনো সন্দেহ নেই। অতএব জবাইটা আল্লাহ ছাড়া অন্যের জন্য হলে কি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই শিরক। এই জবাহকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যে মানুষ এই জবাইটা তিন ভাবে করে থাকে, একটা হলো উযহিয়া কুরবানি নামে যেটা প্রসিদ্ধ,
যেটা আমরা সবাই সচরাচর কোরবানি করে থাকি, এটা যে কোনো জায়গায় যে কোনো গ্রামে হোক যে কোনো জায়গায় হোক তারা কোরবানি করতে পারবে সমর্থ অনুযায়ী, সমর্থ আছে কোরবানি করবে। কোরবানি যেরকম গরু ছাগল চতুষ্পদ জন্তুগুলো কোরবানি তারা করবে, তো এটা কোরবানি যে কোনো জায়গা হবে। আর একটা হলো হাদি, হাদি যেটা হলো এটা শুধু যারা হজে আসবে তারা যে জবাইটা করবে কোরবানিটা, এটা হলো হাদি, এটা জবাই। কিন্তু এটা কোথায় হতে হবে? মিনা সীমায়, মিনা এলাকায় হজের মৌসুম, এই সীমার এখানে তারা কি করবে? হাজিরা জবাই করবে হুদুদে হারামের মধ্যে, কেউ বলছে হুদুদে হারাম, কেউ বলছে মিনা সীমার এখানের মধ্যে, তো এটা হলো হাদি, এটাও জবাই। এটা কার জন্য হবে? এটা আল্লাহর জন্য হাদি, যারা বিশেষ করে হাদি যারা হজের তামাত্তু এবং কিরান করবে এদের জন্য হাদি। বুঝে আসছে? এফাদের জন্য কি নেই? হাদি নেই, কোরবানি। তাহলে এই একটা জবাই হাদি। আর একটা হলো আকিকা, এটা জবাই। আকিকা হলো বাচ্চা হলে, বাচ্চা প্রসবের পরে, ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হলে একটি, ছেলে হলে কি দুটি, এটা হলো কি আকিকা। তো এই আকিকা প্রসঙ্গ নিয়ে কিছু কথা আসছে, এটা কোরবানির মতোই, এটাও জবাই, এটাও সুন্নতে মক্কাদা, কোরবানিটাও সুন্নতে মক্কা। অনেকে বলেছেন যে ওয়াজি, কেন ওই হাদিসটা পুরো হাদিসটা আগে অনেকে বলেছেন এটা মারফু না সহি না, অনেকে বলছেন না হাদিস এই হিসাবে। যেরকম আল্লাহ রাসূল বললেন যাদের সমর্থ আছে মানে ইস্তাতিলা আযবিহা ফাবাদা ফি মুসাল্লা, যে মানে যারা যে যাদের সমর্থ আছে তারা যারা কুরবানি করেনি তারা যদি ঈদগাহে না আসে, আসলে হাদিসটা সহি না, হাদিসটা কি না সহি না, এটা হলো কোরবানি যাটার মক্কাদা আপনি সমর্থ আছে দেন, না হলে গোনা নেই, পারেন নেই দিবেন। তাহলে পরিষ্কার বোঝা গেল যে এই হাদিস নিয়ে অনেকে বলে ওয়াজিব, আমাদের দেশে আলেম বেশিরভাগ বলে কি এটা ওয়াজিব। তো এই হাদিস প্রসঙ্গে নিয়ে যে ওলামাদের মধ্যে অনেক অনেক বলছে একলা বাড়ছে, চলো যাই সমর্থ আছে যাও, এটাই কোরবানি প্রসঙ্গ নিয়ে। একটা হলো যে অনেক আকসাম আছে, ভাগে দেওয়া ভাগে না দেওয়া, যেগুলো আছে যে গরু উট এগুলো ভাগে দিতে পারে কোরবানি, ছাগল ভাগে না দেওয়া। সবচেয়ে উত্তম হলো যেটা হলো যে আপনি যদি একা পারেন ভালো, না পারলে কয়েকজন শরিকা ভাবে, এইটাকে নিয়ে অনেক একতলাপ করেছেন। কেউ বলেছেন যে আলোচু সফরে বেরো কয়েকজন সাথী নিয়ে একসাথে করেছেন, সফর অবস্থা এটা করেছেন, কারণ বাড়িতে এভাবে ভাগে করেন। এই জন্য অনেকে আলিম আলামারা কিছু কথা বলে থাকেন যে ভাগে কোরবানি দিলে হবে না, কেউ কেউ বক্তব্য দিয়ে থাকে, কেউ কেউ বলে থাকেন যে না হবে, খায়ের সফরে হোক বা জায়েজ হোক, যে বিষয় আছে মানে ওলামাদের আলিমদের মধ্যে জায়েজ আছে, সমস্ত না হলে সে সফরে হোক অথবা বাড়িতে হোক দিতে পারে খায়ের। তাহলে কোরবানির এই জবাটা তিন ভাগে আমরা জানতে পারলাম, তাই না? একটা হলো কোরবানি, একটা হলো কি হাদি, আর একটা হলো আকিকা। কোরবানি যেটা হলো আম ভাবে সব জায়গাতে তার সমর্থন অনুযায়ী তারা দিতে পারে কোরবানি, আর হাদি হলো শুধু হজে যারা আসবে তামাত্তু এবং কিরান করবে তারা হাদি জবাই করবে, এই একটা জবাই আল্লাহর জন্য। তৃতীয় নাম্বার জবাইটা হলো আকিকা, এই আকিকাটা হলো বাচ্চা পশু ঘর পরে সাত দিনের দিন, এটা হলো সহিহ হাদিস দ্বারা সাবিত সুন্নত। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক জানি না আমরা। আকিকাটা হলো আল্লাহ বলছেন খাফসা মানে ছাগল প্রসঙ্গে আসছে, ইমাম হাসান হোসেন প্রসঙ্গে আল্লাহ কি করলেন, ইমাম যখন হোসেনের জন্ম হলো তিনি দুইটা ছাগল নিয়ে আসলেন জবাই করে দিলেন, শিংওয়ালা এবং শ্যাওলা কালার, আমরা যেটা বলে থাকি যে কিছুটা একটু শ্যাওলা কালারের বা কিছুটা দেখা যায় যে লালটিও না কালো না, কিছু ছাগল আছে না হ্যাঁ, এই ধরনের দুটো ছাগল জবাই করে দিলেন এক একটা এলাকাতে। একটা কথা বলি তো এটা বোঝা গেল যে ছেলে হলে দুইটা ছাগল, মেয়ে হলে কি একটা ছাগল। এরপরেও আর একটা হাদিসে আসছে যে যদি সমর্থ না থাকে কারো, দেখা যায় একটা ছাগল কিনছে আর পারছে না,
এই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সামর্থ্য নেই বা একটা দিলেও চলবে, যাই ছেলেদের ক্ষেত্রে কি আছে একটা দিলেও চলবে, উত্তম হলো দুইটা, ছেলেদের জন্য দুইটা, মেয়েদের জন্য কি একটা, এটা কি হবে ছাগল দিতে হবে। এটা নিয়ে অনেকে আবার আছে আমাদের দেশে, গরুর সাথে ভাগ মিলাই দিয়ে দেয় আছে না, এটা শুনো হ্যাঁ কোরবানির মধ্যে দেন, কোরবানির সময় কোরবানির দিন আপনি আকিকা দেন, অসুবিধা নেই। যেটা হলো যদি কোরবানির ছয় দিন আগে বাচ্চা কোরবানির দিন সাত দিন পড়ে গেছে, এই সাত দিনের দিন এটা হলো শুনো। তো বিশেষ করে অনেকে বলেছেন যে চোদ্দ দিন একুশ দিন এই প্রসঙ্গগুলি অনেক কথা আছে, তবে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে এটা তিনি কি বলেছেন যে দিতে পারে, যে কথাটা তিনি কি বলেছেন সহি বলেছেন কে ইমাম ইবনে তাইমিয়া, কিন্তু সহি হাদিস দ্বারা আসছে সাত তারিখ, বিভিন্ন ইমামদের মত আসছে কথা আসছে। এখানে ইমাম তাইমিয়ার মত হলো তিনি বলেছেন চোদ্দ দিন অথবা একুশ দিনের দিনও কি করতে পারে দিতে পারে, তিনি একটা মত পোষণ করেছেন, এই মতটা কার ইবনে তাইমিয়া। এবং অন্যান্য ওলামারা বলেছেন যে সাত দিনের দিন যখন পারে নেই বাকি যে কোনো সময় দিয়ে দিক যায়, বাকি যে কোনো সময় কি কি আছে যায় আছে, খাই এটা হলো বাকি ওলামাদের কিছু মত জায়েজ বলেছে, জায়েজ দিয়ে দিবে। তবে উত্তম হলো হাদিস অনুযায়ী আমল হলো কয় দিনের দিন সাত দিন, এটাই হলো সমর্থ আছে সাত দিনের দিন, তো এটা হলো মুস্তাহাব, এটা সুন্নত, এটা মুস্তাহাব আদায় হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল সাত দিন, এটা মুস্তাহাব কি হয়ে গেল আদায় হয়ে গেল, এটা সুন্নত মুস্তাহাব। আর বাকি চোদ্দ একুশ ইমাম তাইমের মতে আসছে যে দিতে পারে, তিনি এটাকে ভালো বলেছেন। আর বাকি হলো আমাদের কথা হলো যে পারে নেই যখন যে কোনো এক সময় কি করে দিক তার এটাকে আদায় করে দিক, তাহলে এর দ্বারা কি আসছে বোঝা গেল গরুটা কিনা আকিকাতে গরু জবাই সুন্নত না, দেয় নেই। হ্যাঁ এখন অনেকে দিচ্ছে দেয় আল্লাহ আলাম, যদি সমর্থ থাকে আমি বলতে পারি, এখানে আমি একটা মত দিতে পারি, যদি গরু দেয় তাহলে সেল হলে দুইটা গরু ভাগে চলবে না, বোঝাচ্ছে কথা বলো, কোরবানি প্রসঙ্গে ভাগে আছে কিন্তু আকিকা বিষয়ে ভাগে চলবে না। যে আপনি একটা গরু দিবেন চিন্তা করেন যে আপনার যে তিন ছেলে এক মেয়ে, চিন্তা করলে তিন ছেলে তিন দুগুণে ছয় ভাগ আর মেয়ে একটা সাত ভাগ, মাস একটা গুরু দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। আপনি যদি যোগ বিয়োগ করে একটা গুরু জমাই করে সব কমপ্লিট করতে চান তাহলে এটা শুনে পাবে, বুঝে যাচ্ছে না, এরকম চিন্তা ভাবনা করে অনেকে যে একটা গুরু দিয়ে আমার সব কমপ্লিট করে ফেলি, না যদি আপনি গুরু দেন তাহলে দুইটা গুরু দেন, আর যদি না হয় তাহলে একটা ছাগল দিয়ে দেন, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমরা জবিহাটাকে কয় ভাগে জানতে পারলাম, তিন ভাগ, কি কি, একটা হলো কোরবানি, একটা হলো হাদি, আর একটা কি আকিকা, আকিকাটা হলো সাত দিনের দিন বাচ্চা হয়েছে সাত দিনের দিন দেওয়াটা কি, এটাই হলো সুন্নত। পারেন নেই কেউ বলেছেন চোদ্দ একুশ ওটা বাকি, মানে ইমামদের রায়, সেই হাদিস হলো কয় তারিখে সাত দিনের দিন, আর বাকি হলো যে জীবনে এক সময় দিলেই হলো সামর্থ্য অনুযায়ী, পারেন নেই পরে দিলেন, এটা হলো জায়েজ বলেছেন যে বিভিন্ন আলেম আমাদের মতে কি বলেছে যে জায়েজ আপনি দিয়ে দেন, খায়ের আদে হয়ে যাবে। তা কিভাবে একবার আপনি একটু বলে দেন, এখন এটা এই আকিকার মাংসটা করবে এটা সেম সেম, হাদিটা সব সেম সেম, হাদিটা হলো আপনি কোরবানিটা হলো আপনি জবাই করলেন নিজে খেলেন, আত্মীয় স্বজনকে দিলেন, ফকির মিসকিনকে দিলেন, সুন্দর তিনটা, এটা মোস্তাহাব, ভাগটা কি বলেছে মোস্তাহাব, আপনার বাড়িতে সদস্য বেশি, আপনি দেখা যাও যে আপনার বাড়িতে নিজের ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে বিশ পঁচিশ জন, আপনি একটা ছাগল কিনেছেন ছাগলের গোস্তই হবে বিশ পঁচিশ, হয় না রকম, তো এখন আপনি কি করবেন, ভাগ করতে গেলে আপনার বাড়িতে তো এক টাইম ভালো হচ্ছে না, এরকম যদি পরিস্থিতি আসে তাহলে আপনি জবাই করে পুরোটাই সবাইকে নিয়ে খাই ফেলেন, কোরবানি হয়ে যাবে কোন ক্ষতি হবে না। আর যদি মনে করেন যে দেখ কিছু গরিব মিসকিন হক তাদেরকেও দিই, এটা আরো উত্তম, তাও হয়ে যাবে, কিছু আত্মীয় স্বজনকে দিয়ে আসে, দূর দূরান্ত কিছু আত্মীয় স্বজন আসে তাদেরকে, এটা আরো উত্তম, আপনি একটা তাদের সাথে একটা ভালো আন্তরিকতা দেখালেন, এটা হলো মুস্তাহাব, ফকির মিসকিনকে তো আত্মীয় স্বজনকে নিজে খাওয়া, এটা হলো কি মুস্তাহাব। আপনি যদি সব পোড়াটা একলাই যদি খাই যান অসুবিধা নেই, যাই আছে হ্যাঁ, এটা যাই খাবে, এটা তো নিষেধ নাই,
এটা ফ্রিজে রাখতে পারেন। আপনি গরু কোরবানি দিলেন, গরুটার মোটা চার মন বা পাঁচ মন মাংস হয়েছে, তো তিন মন হয়েছে স্যার, তো এক মন আত্মীয় স্বজনকে দিলেন, এক মন গরিব মিসকিন, বাকি এক মন কি আপনি খাবেন? আপনার মানুষ তিনজন সুখী পরিবার আছেন এরম বা চারজন, এখন কি করবেন? এখন এক মন কি আপনি খেতে পারবেন? আল্লাহ আপনি এক মন আপনি আর এক কোরবানি করবেন খান, অসুবিধা নেই, অসুবিধা কি? আপনি মোস্তফা আদায় করবেন। হ্যাঁ আপনি যদি মনে করেন যে না আমি এতদিন পরে না খেয়ে আমি প্রতিবেশী গেতে সেটি গেতে আরো উত্তম আরো সব বেশি পারেন, বোঝা যাচ্ছে? এটা নিয়ে একটু আমরা করি প্লিজ, হ্যাঁ মনে করেন যে এভাবে জবাই করে প্রতিবেশীকে দিলেন, আত্মীয় স্বজন নিয়ে রেখে নেন, মনে করেন যে না নিজে পাক শাক করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই দেন, তাও উত্তম। মনে করেন যে না আমি যেই করে সবাইকে বন্টন করে দিয়ে এটাও একই সিস্টেম, একই ভাবে করতে পারবেন। যে যবিহা কোরবানি আকিকা সেম সেম, এর মাংস নিজেরাও খাবে আত্মীয় সবাই খাবে। তো একটা জবি যেটা আছে নজর বা মান্যতের যে জবিটা আছে এটা কিন্তু ধনীরা খাবে না নিজে খাবে, এরকম কথা। আর একটা জবি যেটা হলো যে জবিটা নিজেও খাবে না কোন ধনী মানুষও খাবে না, সেই জবিটা কি কেউ মান্যত করেছে, আমার ছেলেটা যদি বেঁচে থাকে পছন্দ অসুস্থ আমি জানার মধ্যে একটা জান দিয়ে দেব, হ্যাঁ তাহলে এটা জায়েজ আছে, তাহলে এই জায়েজ জিনিসটা ফকির মিসকিনের হবে। আর যদি আর একটা আসছে যে ছেলেটা যদি বেঁচে থাকে আল্লাহ একটা ছাগল মাজারে দিয়ে দেবো, তাহলে এটা লানত যুক্ত মানত, এটা শিরক যুক্ত মানত, লানত যুক্ত, এটা আমার কথা না, এই মান্যটা লানত যুক্ত। এটা রসুল আলী রাদিয়াল্লাহু দেখে বললেন, হাদিসটা শুনেনি আমরা সহিহ মুসলিমের হাদিস, তার রসুল কি বললেন যে হাদাসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেন আমাকে, কে বলতেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন হাদিস সহিহ মুসলিমের যে লান আল্লাহ মান যাবাহা লি গায়রিল্লাহ, যে জবাইগুলো আমরা দেখে আসলাম এই জবাইটা যদি অন্য নামে হয়ে থাকে এটা কি হবে? এটা লানত যুক্ত, যারা এই কাজগুলো করবে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। ঠিক এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস দ্বারা চার ব্যক্তির উপর লানত দিয়েছেন, অন্য হাদিসে আরো আসছে লানত, তবে এখানে চার ব্যক্তির উপর লানত এসেছে। প্রথম লানত ব্যক্তি কারা? যারা গায়রুল্লাহর নামে কি করে জবাই করে, আকিকা হোক দেখানোর জন্য যদি করে বা হাজি যদি হোক দেখানোর জন্য যদি করে থাকে, কুরবানি যদি কাউকে দেখানোর জন্য করে থাকে, তাহলে কি হবে? লানত। তাহলে এই গায়রুল্লাহর নামে জবাইটার প্রতি লানত আল্লাহর পক্ষ থেকে। লানত মানে কি? লানত হলো যে আল্লাহর পক্ষ থেকে একটা অধিশাপ, মানে রহমত থেকে বঞ্চিত, জান্নাত থেকে বিতাড়িত, সে জাহান্নাম। যে লানত দিয়েছেন আল্লাহ সর্ব, কাকে লানত দিয়েছিলেন? ইবলিস, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করলেন, জান্নাত থেকে বের করে দিলেন, রহমত থেকে বঞ্চিত, সে তারপরে কি ছিল? জাহান্নামী, লানত। কারণ কি? যে জবাহিটা গায়রুল্লাহ এটা বড় অপরাধ, একটা লানত যুক্ত কাজ, এরপরে সে শিরিক যে আল্লাহ কখনো মেনে নেবেন। তাহলে এই জবাহিটা যদি অন্যর জন্য হয়ে থাকে তাহলে সব থেকে বড় অপরাধ হবে কিনা? একাতে হবে লানত, আল্লাহ রহমত থেকে বঞ্চিত, জান্নাত থেকে বিতাড়িত, সে জাহান্নামী। আর একটা হলো যে শিরিক তওবা করে নেই, শিরিক যুক্ত আমল, এই জন্য সে চির জাহান্নামী, কখনো জাহান্নাম থেকে বের হতে পারে। এখন একটু ভেবে দেখুন যে আমাদের দেশে যে গরু ছাগল হাঁস মুরগি আন্ডা এগুলো সব নিয়ে যাচ্ছে না বাজারে দিয়ে আসতেছে, অনেকে আছে প্রতিবেশী যারা একটা মুরগি ডিম পেরেছে ডিমটাও নিজে দিয়ে আসে কবরপুর রেখে আসে, কবর থেকে বাবা উঠে খাবে, তো কেন দিয়ে আসে? এই যে একটা আকিদা, এটা দিয়ে আসছে তাহলে বরকত হবে, সব মুরগি বাচ্চাগুলো করতে মুরগি আরো বেশি হবে, পাল বেড়ে আসে না, এভাবে গাছের ফল কত কিছু নিয়ে যায়, সব লানত যুক্ত আমল। এই প্রসঙ্গে আর একটা হাদিস শোনাই দিই, এই জবাব প্রসঙ্গে বেশ কতগুলো হাদিস আসছে। আর একটা হাদিস আসছে যে রাসূল বললেন
দাখাল আল জান্নাত রাদুন ফি যুবাবিন ওয়া দাখাল আন নার রাদুন ফি যুবাবিন قالوا كيف كان ذلك يا رسول الله قال مر رجلان على قوم لهم سنم لا يجوز له احد حتى يقرب له شيئا فقالوا لاحدهما قرب قال لا شيء عندي ليس عندي شيء وقرب قالوا له قرب ولو ذبابا فقرب ذبابا فخلوا سبيلا فدخل النار قال الاخرى قرب فقال ما كنت لا اقرب لاحد شيئا دون الله فضربوا عنقه فدخل الجنه রাহু আহমদ হাদিসটা আহমদে আসছে যে দুই ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের সামনে কিছু মূর্তি রাখা আছে, কিছু মূর্তি বলে ওই নেককার ব্যক্তিদের কিছু সুরত বানিয়ে রেখে দিয়েছেন পাথরটাকে, বলছে এই রাস্তা দিয়ে যারা যাবে কিছু দিয়ে যেতে হবে, তার সামনে কিছু পেশ করেই যেতে হবে। এক ব্যক্তি বললো আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, বলছে একটা মাছি মেরে হলেও দিয়ে যেতে হবে, দিতেই হবে। তিনি একটা মাছি মেরে দিয়ে গেলেন, তার রাস্তা ছেড়ে দিল। আর রসুল বললেন যে এইটা দেওয়ার কারণে তার ঠিকানা কোথায় আসলো? জাহান্নাম। বাদা খালা না, সে জাহান্নাম চলে গেল একটা মাছি দেওয়ার কারণে। দ্বিতীয় ব্যক্তি বলা হলো, বলছে না আমি আল্লাহ ছাড়া কাউকে কিছু দেই না। তখন তাকে কি করলো? তার গোর্দানে তরবারি মেরে তাকে কি করে দিল? কতল করে দিল। আর রসুল বলেন বাদা খালা জাহান্না, সে সুদা কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। হাদিসটা খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখবেন যে একটা মাছি দেওয়ার কারণে জাহান্নামে চলে গেল। তাহলে আজকে আমাদের দেশে যারা বিভিন্ন মাজারে, দরগায়, বিভিন্ন খানকায়, বিভিন্ন জায়গাতে মানুষ এগুলোতে দিয়ে আসছে, গরু ছাগল হাঁস মুরগি টাকা ডিম আর কত কিছু ফল ফুল দিয়ে আসছে না, তাদের ঠিকানা কোথায়? কোন সন্দেহ নেই তারা জানে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদের নিজেদের না কেউ না কেউ যাচ্ছেই, আমি না গেলে আমার কোন এক ভাই যাচ্ছে, কোন এক বোন যাচ্ছে, কোন এক মা যাচ্ছে, আছে না এরকম? এগুলোতে সতর্ক করতে হবে, তাদের জানা নেই সে সুদা জাহান্নামে চলে যাচ্ছে। যেন কখনো যেন কোনো মাজারের নামে কোনো কিছু মান্নত না করে, কোনো কিছু পেশ না করে, না নিয়ে যায়, তাদেরকে সতর্ক করতে হবে। যদি যায় তাহলে হাদিসগুলো শোনাই দিবেন, এটা আমার কথা না, কার কথা? রসুলের হাদিস। এবার আগে কোরআন আয়াত আমরা পড়ে আসছি, পরিষ্কার সহি মুসলিম হাদিস, যে আলী রহমান থেকে হাদিস আসছে, যেটা যে লানত যে যারা এই কাজগুলো করবে, অতএব তাদেরকে সতর্ক করতে হবে যে এই উৎসর্গ এই জবাইটা যেন কোন স্থানের নামে না হয়। রসুলের জামানায় সাহাবা বললেন যে আমরা ওইখানে একটা উট জবাই করতে চাচ্ছি, তা রসুল দেখে বললেন যে আগে কি আইমি জাহিলিয়াতে জামা ওখানে কোনো উৎসর্গ হতো, কোন মেলা বসতো, মানুষ ওখানে এগুলো কিছু দিত? বলছে না এমন কিছু দেয়নি। তাহলে খেয়াল করেছেন তাহকিক করে নিল, কোন স্থানের নামে ওখানে গিয়ে কেন জবাই করা হবে? যদি কাউকে খুশি করা নিয়ত হয়ে থাকে তাহলে কি হবে? শিরক। আপনি ওখানে গিয়ে আল্লাহর নামে জবাই করেন, কাজ হবে না। আপনি ওখানে কেন নিয়ে গেলেন? এই জন্য আর হাদিসটা যে লানাল্লাহ মান দাবাহালে গাইলা, যারা গাইলার নামে জবাই করবে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? লানত আসবে। অতএব এই লানত যুক্ত কাজগুলো থেকে আমাদের কি থাকতে হবে? খুবই সতর্ক থাকতে হবে যে পাপের ক্ষমা নেই। আমাদের বিষয়টা চলছে আজকে জবাহ প্রসঙ্গ নিয়ে, তাহলে আমরা জানতে পেরেছি জবাইটা কয় প্রকারের, ক্লিয়ার ভাবে ব্রেনের মধ্যে বসায় নেন যাতে মানুষকে বোঝাতে পারে। একটা হলো জবিহা কুরবানি, একটা হলো হাদি, একটা হলো কি আকিকা, এইগুলো সব কার জন্য হবে? আর একটা জবাই হলো লানত যুক্ত জবাই, যে জবাইটা কার নামে হয়? গায়রুল নামে হয়। গায়রুল নামে মানুষ কিভাবে করে থাকে? যে বিভিন্ন মাজারের নামে মান্নত করে থাকে, বিভিন্ন জায়গার নামে, দুর্গার নামে, উরুসের নামে, আছে না এগুলো? ওইখানে এগুলো নিয়ে দিয়ে আসে। তাহলে এগুলো কি হবে? লানত যুক্ত জবাই। যারা এই কাজগুলো করবে এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কি আসবে?
লানত আসবে। লানত মানে আল্লাহ রহমত থেকে বঞ্চিত, জান্নাত থেকে বিতাড়িত, সে জাহান্নাম। তাহলে এগুলো আমাদের দেশে আছে না নেই? তাহলে এগুলোর দায়িত্ব হলো আমাদের, তাদেরকে সতর্ক করতে হবে। এই জন্য প্রত্যেকের দায়িত্ব হলো কমসকম হাদিসটাকে মনে রাখ, হাদিসটা কিছু মনে রাখা। সহি মুসলিমের হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছে। যদি বলেন হাদিস নাম্বারটা তাও আছে, হাদিস নাম্বার সব কি আছে এখানে তাও আছে, তো খায় আমরা চাবো যে তাদের সামনে কথাগুলো তুলে ধরতে। সহি মুসলিমের হাদিসের, হ্যাঁ এটা হাদিস সহি মুসলিমের যে 1978 নাম্বার হাদিস, সেই মুসলিমে 1978 হাদিস সহ তাদের সামনে তুলে ধরবেন কথাটা। কারণ আমাদের দেশে বিশেষ করে বড় বড় মাজার ফরিদপুরের ভাইয়েরা ভালো জানেন যে 1800 লক্ষ লক্ষ না কয়েক লক্ষ মনে হাদিয়ে চলে আসে, আর কয়েক কোটি টাকা এখানে কি হয় মানুষ দেয় বস্তা ভর্তি করে, টাকা গুলো বস্তাতে ভর্তি করে আসে না এভাবে মানুষ কবে কেন টাকা দেয়, এটা উৎসর্গ কেন করে, যে তারা নাজাত পাওয়ার জন্য। এগুলো সব সেরে কাটে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে, এগুলো সব থেকে বড় গোনা। আপনি যত ভালো কাজ করেন না কেন, একটা আন্ডাও যদি একটা কবরে রেখে আসছেন, এখানে দিয়ে আসলে বরকত হবে, দিয়ে আসলে উপকার হবে। এই একটা আন্ডা দেওয়ার কারণে আপনার ঠিকানা কোথায়? আন্ডা নয় আরো নিচে আসে, এর থেকে আরো কিছু কম দামে একটা দিন, যেটা আলোচনা বললেন জবাব মাসি, একটা মাসি কেন না হোক, যেটা মানুষের কোনো কাজে লাগবে না আর মানুষের ক্ষতি করে। এই মাসিটা দরকার, তার ঠিকানা কি আসলো? মুসনাদ আহমদের যে হাদিসটা আসছে বললেন যে বনী ইসরাইলের দুই ব্যক্তি মুসলিম, একটা মাসি দরকার এক ব্যক্তি জাহান্নামে চলে গেল, একটা মাসি দরকার কারণে এক ব্যক্তি জান্নাতে চলে গেল, না দেওয়ার কারণে। খেয়াল করেছেন? তাহলে অপরাধটা কত বড়। এই জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, এই ধরনের অন্যায় থেকে ওনা থেকে আমাদেরকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু আমাদের তৌফিক দান। আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার কোরবানি, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মৃত্যু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে এখানে মাহইয়া ওয়াল মামাত, মাহইয়া দ্বারা বলছে আমল ঈমান, আল মামাত দ্বারা বলছে নেকামল। তাহলে এগুলো তোমার কোরবানি, তোমার নামাজ, তোমার ঈমান, তোমার আমল কার জন্য হবে? আল্লাহর জন্য হতে হবে। আর এটাই যদি আল্লাহ সুবহানাহু নামে হয়ে থাকে, এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। তুমি একটা আমল করলে, একটা কাজ করলে, যে কাজটা যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, অপরাধ, বড় অপরাধ। কাজ ভালো, একটা কাজ করলে, একটা ভালো কাজ করলে, এখানে মানুষ পারাপারের জন্য কষ্ট পাচ্ছে, চিন্তা করলো যে আমি এখানে একটু কালভার্ট করে দেই বা একটা কিছু করে দেই, মানুষ যাবে সবাই আমার প্রশংসা করবে বা আমার নাম হবে কালভার্ট, যতদিন থাকবে আমার নাম হবে, এটা যদি মনে ভাবে আসে তাহলে শিরিক হয়ে যাবে। মানুষ যাবে সবাই প্রশংসা করবে কিন্তু আখেরাতে কিছু নেই। আর এই কাজটা যদি সে এতটুকু মনে করে আমল প্রসঙ্গে, মামা যে প্রসঙ্গে আসছে তার আমল, যদি মনে করে যে এইটা আমি একটা কাজ করে দিতে যাচ্ছি ভালো কাজ, এর দ্বারা মানুষ উপকৃত হবে। মানুষের কি হবে? উপকৃত হবে, এটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি। কেউ চিনুক আর জানুক এটা আমার দরকার নেই, কি করে গেল তা দরকার নেই, আমার সাইনবোর্ড লেখা দরকার নেই, অনেক আছে না করে দিয়েছে, হাই যে করে দিয়ে গেছে, এটা হবে আল্লাহর জন্য। এই আখেরাতে কোনো দামে কি পেয়ে যাবে, এর বদলা পেয়ে যাবে। আর যদি সাইনবোর্ড টাঙ্গে লিখে দিয়ে চলে যায় সবাই আমাকে জানবে এই ব্যক্তি কাজটা করে দিয়ে গেছে, এটা হবে রিয়া। আর রিয়াকার তালিকায় যদি চলে যান তাহলে কি হবে? না কোনো কিছু নেই, এটা আরো শেরেকের আওতায় চলে যাবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, কেউ জানুক চাই না জান আল্লাহ সন্তুষ্ট। এটা হলো খুলুসিয়ার, ঠিক এমনি ভাবে প্রতিটা কাজ। আর যদি কোনো কাজ এভাবে হয়ে থাকে, এজন্য কোরবানি মানুষ কয়েকভাবে করে থাকে, কোরবানি কয়েক একশন ভাগ করা হয়েছে, জবাইহার দ্বারা সরাসরি জবাই, আর একটা হলো কোরবানি মানে উৎসর্গ করা, কিছু সময় উৎসর্গ করা, এটা কিন্তু কোরবানি। আপনি ডিউটির ভাগে কাজের ভাগে একটু সময় পেলেন, চিন্তা করলেন একটু টেলিফোন করে আমার ওই ভাইদেরকে একটু নামাজের কথা বলে দিই, ভালোর দিকে আহ্বান করে থাকি, কোরবানি দিলেন আপনি সময়টাকে, আপনি সব পেয়ে গেলেন, এটা সময়ের কোরবানি। আবার মনে করেন যে একটু দেশে যাওয়ার পর দেখেন প্রতিবেশী কেউ আছে অনেক অসহায় এবং তারা অসহায়, এরপরে তাদের আমল আখলাক ঠিক নেই আছে না, যদি মনে করেন যে এদের সাথে আমি একটু অর্থ ব্যয় করি, তাদের একটু কোরবানি দিই, অর্থ দিয়ে তাদেরকে নসিহত করি, কিছু হারিয়ে দিলেন, পোশাক আশাক কিনে দেন, কিছু খাবার জাতি কিছু দেন, এমন কিছু দিয়ে তাকে নসিহত, এটা অর্থ সম্পদের কোরবানি, আল্লাহর জন্য আপনি কোরবানি করে দিলেন। কাজের ক্ষেত্রে কোরবানি,
কৃষকদের আপনার সম্পদ নেই, কোনো কিছু করার নেই, কিন্তু আপনি পরিশ্রম করে দিতে পারেন। এটা হলো কাজের ক্ষেত্রে আপনি কিছু করবেন দিলেন, যে লোকটা বিপদে আছে তার কেউ নেই, আমি একটু তাকে হাসপাতালে পৌঁছাই দিয়ে আসি, সময় একটু সহযোগিতা করি, একটু কাজটা করে দিই, আছে না, একটু ওষুধটা এনে দিই। এটা হলো কি, আমরা কাজ করে কোরবানি দেবেন, এটা সব এরকম বিভিন্ন দিক আছে কোরবানি করার খায়ের। তবে এখানে যে কোরবানিটা জবিহা, এই কোরবানি প্রসঙ্গে নিয়ে আলোচনা করলাম। জবিহা তিন ভাগে ভাগ করা হয়েছে, কোরবানি, হাজি, আকিক, এই তিনটা আল্লাহর জন্য হয়ে থাকে। আর একটা আছে জবিহা, যেটা হলো যে শেরক যুক্ত, লানত যুক্ত জবিহা, যেটা হলো যে মানুষ গেরুনের নামে করে থাকে। যেমনি ভাবে আমাদের দেশে যে বিভিন্ন রকম মানুষ মানত করে থাকে, মাজারে গরু ছাগল হাঁস মুরগি তো নিয়ে যায়, এইটা হলো লানত যুক্ত আল্লাহর পক্ষ থেকে লানত যারা এই কাজগুলো করবে। অর্থাৎ যারা লানত যুক্তর মধ্যে থাকবে, এরা রহমত থেকে বঞ্চিত, জান্নাত থেকে বিতাড়িত, তারা জাহান্নাম। অর্থাৎ আমাদের সতর্ক হতে হবে এই কাজগুলো যেন আমরা নিজেরা না করি, নিজেদের যারা আত্মীয় তারা যেন করতে না পারে, তাদেরকে ভালো দেবো, তাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, আমাকে এবং সবাইকে এর প্রতি আমল করতে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি চাচ্ছি যে প্রসঙ্গে যদি কারো কোনো ভাইদের কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। তারা এই যে আকিকা যাদের দিতে পারে না আর কি। আসসালামু আলাইকুম।